Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Deshe ebong probashe je sob byapari bhaira dekhtechen bibhinno arobdar bhaira ma bonera sokolke dhonnobad janiye shuru korchi ajker video je dekhachi jashlo kanay kanay bora chhe je garo bazar ashlo ei bazare protidini bazar hoy প্রতিদিনই ফল বিক্রি হয় বাজারটা অনেক লম্বা যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আর জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো নাম কি ভাই আব্দুল মালিক ভাই খুব সুন্দর নাম ফলগুলো কতগুলো ফল আনছেন আজকে 100 কত বলে আজকে বাজারে 2200 এরকমই আচ্ছা এই যে সাইকেলের মধ্যে 100 করে ফল কেমনে আনেন আপনারা দাহিয়া ডাকে তো আনেন ঠিক আছে এত কষ্ট হয় না অনেক কষ্ট হয় না কাজ ফল তো কষ্ট আছে না তবু আসলে 100 করে ফল অটো ভ্যান বা অটোর মধ্যে আসে আর সেইখানে আপনারা শুধু একটি সাইকেলের মধ্যে দেখেন আসলে কিভাবে আনছেন উনিরা আসলে অনেক কষ্ট মনে হয় আমার নিজেরই অনেক কষ্ট মনে হয় যে এত কষ্ট করে কিভাবে আনে দেখাচ্ছি যে এইদিকে আজকে আসলে ফলের বাজার নাকি অনেক কম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই ছানোয়ার হোসেন ছানোয়ার হোসেন ভাই খুব সুন্দর নাম আপনি এই ফলগুলো কত করে বল আজকে 18 টাকা 19 টাকা এত তো কম দাম আসলে বাজার খুবই কম নাকি আসলে দূর দূরান্ত থেকে আসলে অনেক ব্যাপারী বিভিন্ন জায়গা থেকে আরকদার যারা আসে এই বাজারে আপনারা দূর দূরান্ত থেকে এসে নিয়ে যেতে পারেন আসলে ফলের দাম খুবই কম আসলে কালকে আনছিলেন ফল কিরকম দাম বিক্রি করছেন এরকমই বাজার আচ্ছা এই বাজারটা আপনার যে ফল যা আসছে এটা কতটুকু লম্বা হবে কয় কিলো হবে দুই কিলো আড়াই কিলো রাস্তা খালি শুধু আনারস আসছে বাজারে নাকি এটা কি কি বারে হয় বাজারটা দৈনিক বাজার প্রতিদিনই কয়টা থেকে কয়টা পর্যন্ত ভোর থেকে না একটা দুইটা পর্যন্ত ভোর থেকে নিয়ে একটা দুইটা পর্যন্ত যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমি যেইদিকে দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন যে অনেক লম্বা এইদিকেও চতুর্দিকে যে রাস্তাগুলো আছে মনে হয় যে কোনো রাস্তায় আসলেই ফাঁকা নেই কারণ মানে এমনভাবে দাঁড়িয়ে আছে সু ভ্যান নিয়ে আসলে অনেক কষ্ট দেখতে পাচ্ছেন যে এইভাবে ভ্যানে করে মাল বাজারে এনে কী করে কীভাবে বিক্রি করা সম্ভব আসলে অনেক কষ্ট হয় যারা এই এই দেশের কৃষক যারা এই টাঙ্গাইলের সখীপুর সবচাইতে কষ্টদায়ক বা কষ্টকর কৃষক যারা এই আনারস চাষি যারা আছে আসলে এরাই সবচাইতে বেশি কষ্ট করে থাকে দেখা যায় যে এই কাঠার গা খাইতে হয় অনেক কষ্ট করতে হয় আসলে বাজারে কানায় কানায় বড় ফল দাম একদমই হাতের নাগালে খুবই কম এটা গারো বাজার মধুপুর টাঙ্গাইল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি ভাই আমার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই এই যে আপনারা সাইকেল দিয়ে আপনি কতগুলো ফল আনছেন সাইকেল আজকে 105টা এই ফলগুলো কি আপনি এত কষ্ট করেন কিরকম দাম বলে আজকে আজকে দাম 20 টাকা 22 টাকা বলে 20-22 টাকা আসলে এত বড় ফল আপনি কয় কেজি করে ফল হতে পারে ওজনে আড়াই কেজি তিন কেজি দুই কেজি মাত্র 20 টাকা 22 টাকা এরকম কালকেও কি ফল আনছিলেন নাকি কালকেও আনছিলেন বিশ টাকা আসলে অনেক কষ্ট করতে হয় অনেক সার খাটাইতে হয় যারা কৃষক আসলে আছে ওনারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু সঠিক দাম পাচ্ছে না দেখতেই পাচ্ছেন যে আসলে কানায় কানায় ভরা যেই গারো বাজারের মধুপুর টাঙ্গাইলের যেই বাজার আমি দেখাচ্ছি যে আসলে এইদিকে দেখা যায় যে আসলে
পুরা রাস্তাটাই কানায় কানায় ভরা ব্যানগুলা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি ভালোই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, আপনি কয় গাড়ি ফলানছেন আজকে? পাঁচ গাড়ি। পাঁচ গাড়ি, এটা কিরকম দাম বলে দেখি? দাম বলে 22 টাকা 23 টাকা, মাত্র 22 টাকা 23 টাকা। আপনি কতটুকু জায়গা চাষ করছেন নাকি? জায়গা না তো আমরা ভাড়া হিসাবে আনছি। ভাড়া হিসাবে আনছেন। আসলে ফলের বাজার কি খুবই কম নাকি? একবারে কম। এই ফলমূলক গত বছর 60 টাকা, জি জি জি, গত বছরের তুলনায় এবছর কিরকম কম? হ্যাঁ, অর্ধেক অর্ধেক। আসলে খাচ্ছে না নাকি? আসলে আসলে দেশে মোটামুটি সারা বিশ্বে একটু অভাব অনটন, যার ফলে আসলে দাম সব জিনিসেরই আসলে বিক্রি, হ্যাঁ বিক্রি করতে গেলেই, হ্যাঁ বলে আবাদ করতেছে সব লস। আচ্ছা, আমরা কিনা খাইতেছি, জি জি জি, যেমন সাবান, পেঁয়াজ, রসুন, জিরা মশলা, জি সব বিশাল বাজার, অনেক দাম। আসলে ধন্যবাদ। আসলে এই যে আপনার যে ফলের বাজার, আসলে কৃষক যা কিছু চাষ করে যত কষ্টই করুক, কৃষকের চালান আসে না। আর যদি দেখা যায় যে অন্য কোনো পণ্য কিনতে গেলেই অনেক দাম, অন্যান্য বছরের তুলনায় দেখা যায় যে ফলের দাম অনেক কম, অর্ধেকে অর্ধেক বললেই চলে। আসলে আসলে বাজারে কানায় কানায় ভরা যে বাজারে আনারসগুলো আছে, আমি হাঁটছি দেখাচ্ছি যে আসলে কীরকম বাজার অবস্থা, খুবই নাজুক অবস্থা দেখাচ্ছি। মনে হয় যে পর্যন্তই, আর ওই দিকেও আছে অনেক ফল, যাই হোক অত দূর আমি যাব না। দেখাচ্ছি এই দিকে যে এই যে ফলের ফল চাষি যারা আছে তারা কি বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফল আনছেন? কয় গাড়ি ফল আনছেন আজকে? এক গাড়ি। এর কত করে বলে? 20 টাকা 22 টাকা। এর প্রতিটা ফল কয় কেজি করে ওজন হবে? 4-5 কেজি, মাত্র 20-22 টাকা। গেছে বছর তো ফল বিক্রি করছেন নাকি? বিক্রি করছেন, তার চাইতে এই বছর কিরকম কম? অর্ধেক অর্ধেক কম। আসলে অনেকেই বলেছে যে আসলেও এ বাজারে যেই ফলগুলা বাজার অর্ধেক কম, এত কম বাজার কৃষক শুধু হা করে কান্দে না, এমনই অবস্থা দেখাচ্ছি যে আসলেও এত কৃষকের কান্নাকাটি যে আর ভালো লাগে না আমাদেরও, কারণ কি করব, কিছুই করার নেই। কারণ দেশে এর যেই অভাব অনটন শুরু করে মানুষের মধ্যে, হয়তো এই জন্যই ফলের বাজার খুবই কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ফল আনছেন? কত করে বলে এটা? 12-13 টাকা। এটা কয় কেজি ওজন হবে? এরকম হবে। আজকে এই বছর ফলের দাম কেমন? একবার খারাপ। গেছে বছর এই ফলগুলো কিরকম দাম বিক্রি করছে? 45-50। আর এই বছর কিরকম দাম বলে? 50 টাকা। আপনারটা কিরকম দাম বিক্রি করছেন? 25 টাকা। আর এই বছর না, এই বছরই 25 টাকা, মানে যে মানে বাজার অর্ধেক কম, অর্ধেক নেই। আসলে বাজারে ফল কানায় কানায় বড়, আসলে এত ফল কৃষকের আসলে কান্না ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ যেই বাজারে ফলগুলা দেখা গেছে যে 40-45 টাকা খাইতেন, সেই বাজারের ফল আজকে খাচ্ছে না। আসসালামু আলাইকুম, আপনার তো অনেক কষ্ট হচ্ছে দেখা যাচ্ছে, আসলেও কথা বলা যায় না, তবুও 1 মিনিট বলতে হয়। আজকে ফলগুলা কিরকম দাম বলে? আজকে ফলের দাম তো না, আপনার এই গাড়ি কত করে বলে? এটার মধ্যে কতগুলো আছে?
100 আছে এ কত করে বলে এটা এটা 22 টাকা এ আচ্ছা আপনারা গেছে বছর অনেক ফল বিক্রি করেন কি রকম দাম বিক্রি করেন আর এই বছর কি রকম দাম গেছে বছর এটা তো 45 টাকা 50 টাকা ৪৫ ৫০ বিক্রি হয়েছে আর এই বছর কি রকম দাম বিক্রি করছে এটা তো ভালো দাম ফলের দাম নাই এই বছর দাম নাই আচ্ছা আপনারা যে অনেক এগুলো কি সার বীজ দিতে হয় হ্যাঁ প্রতি হাজারে এই দুই বস্তা করে সার লাগে সার লাগে আচ্ছা আপনাদের কি অনেক লস আসে নাকি লস এই বছর ফলে লস লস আসলে এই ফলগুলো কতটুকু উৎপাদন হতে পারে প্রতিটা ফল দুই কেজি আছে আড়াই কেজি আছে আমাদের সাড়ে তিন কেজি পর্যন্ত আছে আসলে ধন্যবাদ আসলে ফলের দাম খুবই হাতের নাগালে খুবই কম দেখাবো যে আসলে কানায় কানায় বড় বাজারে দেখা যায় অনেক ফল আছে আসলে না বললেও নয় অনেক কৃষক দেখা যায় যে মনের আবেগ রাখার কোথাও জায়গা নেই যাই হোক আর বিদ্যুৎটা বেশি আজকে আমি লম্বা করব না এই বলে শেষ দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু